আকেল দাঁতের সমস্যা নিয়ে ভুগে অনেক মানুষই কিন্তু থাকেন যারা কিনা আকেল দাঁত যখন উঠে তখন মারির পিছনের দিকে অর্ধেকটি দেখা যায় যে দাঁত অর্ধেক উঠেছে এবং বাকি অর্ধেকের ওপর মারি অনেক সময় আটকায় থাকে অর্থাৎ অর্ধেকটা অংশ জুড়ে মারি থেকে যায় পিছনের দিকে এবং এই থেকে যাওয়া মারিটা কিন্তু অনেক সময় দেখা যায় যে ইনফেকশন হয় ফুলে যায় এবং ফুলে যখন যায় তখন অনেক তীব্র ব্যথাও হয় এবং এটি নিয়ে অনেকেই অনেক সময় ভুগেন আমাদের কাছে আসেন বা আমাদেরকে জানতে চান যে এটা থেকে কীভাবে সমাধান পেতে পারি তো আকেল দাঁত বিষয়ক আমার আরেকটি ভিডিও রয়েছে সেখানে আসলে বিভিন্ন ধরনের আকেল দাঁতের পজিশনগতভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম যে ট্রিটমেন্ট অপশন রয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে আপনারা যদি আগ্রহী হন আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেটি দেখে নিতে পারেন তো আজকের এই ভিডিওতে মূলত আমরা এই মারির যে সমস্যাটি সেটি নিয়ে আলোচনা করব এবং এই কন্ডিশনটাকে আমরা পেরিকোরনাইটিস বলি অর্থাৎ একদম পিছনে যে মারির অংশটা সেটি যখন ইনফেকশন হয়ে যায় ইনফ্ল্যামেশন হয়ে যায় তখন এটি ফুলে যায় এবং এই ফুলে গেলে যেটা হয় যে যেহেতু এখানে আসলে কামড় পড়ে উপরে দাঁত নিচের দাঁত যখন মিলে তখন ওই ফুলে যাওয়া মারির মধ্যে আরও কামড় পড়ে এবং ব্যথা আরও তীব্র থেকে তীব্রতর হয় তো এরকম একটা সিচুয়েশন হওয়ার কারণ কি। কারণ হচ্ছে আপনার যখন আকেল দাঁতটা উঠে তখন হয়তোবা সেটি পার্শিয়ালি র্যাপ যখন হয় অর্থাৎ অর্ধেকটা হয়তো উঠেছে সামনের দিকে পিছনের দিকের অর্ধেকটার উপর মারিটা রয়ে গেছে এবং এই মারি এবং দাঁতের নিচে যে গ্যাপটা রয়েছে এই গ্যাপের মধ্যে খাদ্যকোনা কিন্তু ঢুকে যেতে পারে এবং এই খাদ্যকোনাটি আমরা ব্রাশ করলে নর্মাল সিস্টেমে কিন্তু এটা আসবে না এবং এর ফলে যেটা হবে খাদ্যকোনা যদি জমে থাকে ভিতরে তাহলে এটি ইনফেকশন করলে তখন কিন্তু ওই দিকের মারিতে আপনার ইনফ্ল্যামেশন হবে ফুলে যাবে এবং তখনই আপনার ব্যথা শুরু হয়ে যাবে তো এটি থেকে আসলে মুক্ত পাওয়ার খুব সোজা একটা ঘরোয়া পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে আপনি যতদিন পর্যন্ত এরকম আপনার আককেলদারটি পরিপূর্ণরূপে উঠতে পারছে না ততদিন আপনি হালকা গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করতে পারেন ভালো করে প্রতিবেলা খাওয়ার পরে যাতে করে ওই মারির নিচে যদি কোনো খাদ্যকোনা আটকে থাকে সেটি কুলির মাধ্যমে বের হয়ে আসে কুলি যদি আপনার করা ঝামেলা হয় গরম পানি লবণ মিশায় তাহলে সেক্ষেত্রে আপনি মাউথওয়াশ দিয়েও এই কাজটি করতে পারেন তাহলেও একই উপকার পাবেন আর অনেক দিন ধরে যদি এই সমস্যাটি থেকে যায় সেক্ষেত্রে আমরা পরামর্শ দেবো একজন বিডিএস ডাক্তারের সম্পন্ন হতে উনি একটি রে করে আসলে আপনার দাঁতের কন্ডিশন দেখবে মারির আসলে ওখানে আপনার চোয়ালের মধ্যে ওই দাঁতটি ওঠার জন্য সাফিসিয়েন্ট স্পেস আছে কি না জাগা আছে কি না ওই দাঁতটি ওঠার মতন সেটি দেখে যদি দেখা যায় জায়গা আছে অথচ মারিটা ওইভাবে থাকার জন্য আপনার বারবার যন্ত্রণা দিচ্ছে সেক্ষেত্রে একটি ছোট্ট অপারেশন করে কিন্তু এই মারিটি রিমুভ করে দেওয়া হয় যেটাকে আমরা অপার কোলেক্টুমেই বলি এই অপারেশনটি লেজারের মাধ্যমেও করা যায় যেটা কিনা একেবারেই বিহীন এবং ব্যথামুক্তভাবেই করা যায় এবং আরেকটা নর্মাল কনভেনশনাল সার্জারি করেও করা যায় তো যেভাবেই করেন না কেন আসলে ফলাফল আ সেটা হচ্ছে আপনার ওই যে বাড়তি মারিটা সেটি অবশ করে আমরা কেটে দিই কেটে দিলে দাঁতটি সহজে উঠে আসতে পারে তো যাদের আসলে দেখা যাচ্ছে যে চার পাঁচ মাস পরেও দাঁত উঠছে না কিন্তু দাঁতের ওখানে সাফিসিয়েন্ট স্পেস আছে তাদের ক্ষেত্রে আসলে বারবার এই কষ্ট বয়ে চাইতে এই ছোট্ট অপারেশনটির মাধ্যমে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাওয়াটাই বেশি যুক্তিসঙ্গত দর্শক ভালো থাকবেন ভবিষ্যতে আবারও এরকম ছোট্ট কোনো টিপস নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে ততিন আল্লাহ হাফেজ